আদর্শ 15 জানুয়ারি 2022 আপনারা দেখছেন দিনাজপুরের তাহারুল হাট শনিবার এখানে হাট বসে আর এটা কিন্তু শুকনা গাভীর হাট যে আপনারা দেখছেন শুকনা গাভী আসসালামু আলাইকুম। কি বলতেছিলেন আপনি? ওই যে একটা কাস্টমারকে যে দালাল আসলে দামটা বেশি হয়, দালাল আসলে 500 টাকা ছোঁয়া লাগবে, 500 টাকা ছোঁয়া লাগবেই। হ্যাঁ, প্রতি গরুতে। তারপরে যে সরাসরি কাস্টমার আসলে আপনারা বলে দাম বেশি চান, পাবে আপনি বলে দাম বেশি চান, আপনারা দাম বেশি চাইবেন। এইগুলি কত করে? এই দুটির দাম হচ্ছে 60,000। এই দুটির দাম 60,000 চাওয়া চাওয়া দাম হচ্ছে 56, বেচা 56, 28 করে। হ্যাঁ শুনছেন, শুক্র অসুখ। এই গরুগুলি এখন কারা নেয় বেশি? এখন পূজার জন্য যারা মোটা করে তারা নেয়, মোটা থাকার জন্য যারা পূজার জন্য নেয়। আসুন আমরা একটু ভেতরের দিকে আপনাদেরকে নিয়ে যাই। তাহারুল হাট আপনারা জানেন কি পরিমাণ গরু উঠে, আপনারা একবার নিজেরাই দেখুন কি পরিমাণ গরু এখানে উঠে। এটা কিন্তু প্রচুর পরিমাণে গরু দেখছেন আপনারা। আর এখানে বৃষ্টি হয়েছে বলে কি একটু ভেতরে একটু কাদা, ভেতরে ঢুকাও যাচ্ছে না। দরদাম চলে এটার? হ্যাঁ, 34 35 এখানে একটু দেখি দাদা, এটা কত? ও এটা উনার চাওয়া দাম 32, দাম উঠছে কত? দাম হচ্ছে 27,28। 27,28। এরপর আমরা একটু এইদিকে দেখি, কত দাম? কত দাম চাইছি? 37। 37 চাওয়া কারুল হাট এত ভিড়, এই হাটে দাঁড়ানোর জায়গাটা পাওয়া যায় না। এটা কত? এটা দাম চাইছি 32 চাইছেন, দাম উঠছে কত? 26,27। এদিকে আমরা দেখছি কিছু শুকনা দেখা চলছে। ওয়ালাইকুম আসসালাম, এটা কত চান? 37 দাম কয়টা? আর যে এটা, এটা কত দাম? 27.5। সাইজের উপরে দামগুলো নির্ভর করে। আসসালামু আলাইকুম, আপনি কিনতে আসছেন? হ্যাঁ। এগুলো কি মোটা তাজা করবেন? হ্যাঁ হ্যাঁ।
আজকে দামটা কেমন? দাম বেশি। কতটুকু বেশি? হাজার টাকা বেশি। গরুর প্রতি হাজার টাকা বেশি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। শুনছি সুপ্রিয় দর্শক, ক্রেতা বিক্রেতাদের কথাগুলি আপনারা শুনছেন। আর এই হাটে দেখুন কি পরিমাণ গরু আর কি পরিমাণ মানুষ, আসলে চলাচলের জায়গাটাও ঠিক কত পাওয়া যায় না। এটা কত? ২৯ বলতেছে। আপনি চাইছেন কত? ৩২ চাইছেন। ২৯ বলছে। এরপরে আমরা একটু এদিকে নিয়ে যাই আপনাদের। কাদার জন্য ভিতরে ঢুকা যাচ্ছে না আজকে, দেখুন আপনারা। এখানে কিন্তু বৃষ্টির জন্য প্রচুর কাদা হয়ে গেছে। এখানে একটু আমরা দেখি সাদাটা কত? ৩৭ চাইছেন। দাম উঠছে কত? ৩২ সুন্দর দাম। শুনুন, গরুর কালেকশন কাহারাল হাট। আর এই গাভী গরুর চাহিদাটা বৃদ্ধি পাচ্ছে, কারণ সারের মাংসের প্রচুর দাম। এখন কিন্তু ৬০০ টাকা করে কেজি দিনাজপুরে চলছে। এই জন্য কিন্তু গাভীর বাজারে এখন প্রচুর ভিড়। এটা কত? ৩৭। তারপরে দাম উঠছে কত? দাম কত? ৩০ কইছিল, এখন ভাঙা ভাগ হচ্ছে। ৩০ বলছিল, এখন ৩০-এর নিচে বলছে। দেখুন কি পরিমাণ গরু উঠে এই কারো হাটে, আপনারা নিজেরাই বুঝছেন। দেখুন আপনারা, হাটটাকে নিয়ে দেখুন। এখানে একটা দরদাম চলছে দেখি। আচ্ছা, তোর চোখে যদি না হয় দরদামগুলিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কত? এটা দাম তো আজি আমরা ৪০,০০০। ৪০? হ্যাঁ, লাস্টে ৩৮ দাম আর কি। লাস্ট ৩৮। আর এই লালটা? এটা ৪০ দাম। ৪০। এটা গোস্ত কি পরিমাণ হবে? গোস্ত হিসাব না, এটা পুষান দিকে। আচ্ছা, পুষার জন্য। জি। আচ্ছা, এটা এখনো মাংস হবে ৭০ কেজি, ৭০-৭৫। ৭০-৭৫ গোস্ত হবে। এটা এই লালটা কততে দিবেন? লাস্ট লাস্টের ২-৫০০ কম বেশ ৪০-এর কাছাকাছি। ৪০-এর কাছে এটা নিয়োগ করছে? নিয়োগ করছে। জি। যাবে যাবে ৩৮ বলছি। ৩৮ বলছি। জি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই কারোর হাট থেকে। জি, কারোর গাভী গরুর দামগুলি আগে জানিয়েছে। সার গরুর দাম বৃদ্ধি পাওয়াতে গাভী গরুতে বর্তমানে গরুর বাজার বেশি হচ্ছে, অনেক বেশি, অনেক বেশি শুনছেন। বিক্রেতারা নিজেরাই বলছে বর্তমানে গরুর দাম বাজার অনেক বেশি। ভালো থাকবেন সবাই, সকলের জন্য অসুবিধা সবাই শুভ।